ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যারা মঙ্গলবার দিন জন্মগ্রহণ করেছেন তারা ঠিক কেমন হয়, এই বিষয়টা আজকে আমি আলোচনা করব। আগের ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি যারা সোমবার দিন জন্মগ্রহণ করে তারা কেমন হয়, সেই ভিডিওটি এখনও যে সকল বন্ধু আমার দেখেনি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, বলবো একবার গিয়ে দেখে নিন। সেখান থেকে অনেক ইনফরমেশান কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন। যাদের মঙ্গলবার দিন জন্ম তাদের মধ্যে কিন্তু প্রচণ্ড রকম একটা তেজ কাজ করে, প্রচণ্ড রকম একটা গাম্ভীর্য কাজ করে, জীবন সংগ্রামে যে কোনো বিষয়ে এগিয়ে যাওয়ার একটা ক্ষমতাদের মধ্যে কিন্তু থাকে। এরা লাইফে যে কোনো সমস্যার সমাধান কিন্তু নিজেরাই করে এবং সেটাকে প্রচণ্ড রকমভাবে লড়ে তারপর এদের যে কোনো সমস্যার সমাধান কিন্তু করতে হয়। খুব সহজে কোনো বিষয় এদের লাইফে কিন্তু খুব ইজিলি হয়ে যায় না। ডক্টরি, ইঞ্জিনিয়ারিং, যে কোনো টেকনিক্যাল বিষয়ে এরা কিন্তু প্রচণ্ড ধরনের এক্সপার্ট হয়। এই ধরনের প্রফেশনে যদি এরা যায় তাহলে কিন্তু প্রচণ্ড রকম সফলতা কিন্তু এরা পাবে। এরা নিজেদের ক্ষমতায় কিন্তু জীবনে প্রচণ্ড রকমভাবে অর্থ করে ফেলে। এরা যে কোনো ব্যাপারে নিজেদের মানে একটা আমরা যে কোনো বিষয় করতে পারবো, সব কিছুতে এগিয়ে যাওয়া, এই টেন্ডেন্সিটা কিন্তু এদের মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা ভালো রাজনীতিবিদও কিন্তু হয়ে থাকে। এদের মধ্যে লিডারশিপ ব্যাপারটাও কিন্তু প্রচণ্ড রকম ভালো কাজ করে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটাও কিন্তু এদের মধ্যে থাকে। তবে এদের রাগ বেশি হওয়ার কারণে অনেক ক্ষেত্রে এরা কিন্তু সমস্যায় পড়ে যায়। এরা নিজেদের রাগটাকে কিন্তু কন্ট্রোল করতে পারে না, এটা এদের একটা ড্রব্যাক। নিজেদের সবসময় একটা অ্যাটিটিউড নিয়ে চলা, সব জায়গায় কিন্তু নিজেদের রাগ, অ্যাটিটিউড এগুলো দেখানো যায় না, কিন্তু এরা কন্ট্রোল করতে পারে না। লাইফে যদি এই একটা বিষয় এরা কন্ট্রোল করে ফেলে, সেক্ষেত্রে কিন্তু লাইফে এরা অনেক কিছু অ্যাচিভমেন্ট করার ক্ষমতা কিন্তু রাখে। এরা যদি কোনো মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে বিজনেস করে, সেক্ষেত্রে কিন্তু প্রচণ্ড রকমভাবে সফলতা এরা পাবে। বিজনেসের ক্ষেত্রে এদেরকে বলবো একটু ধীর স্থির হয়ে বিজনেস করতে। এরা অনেক ক্ষেত্রে ধীর স্থির হতে কিন্তু পারে না, অনেক সিদ্ধান্ত এরা হঠকারিতায় নিয়ে ফেলে। এই হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়ার ফলেই কিন্তু এরা অনেক ক্ষেত্রে সমস্যায় পড়ে যায়। তাই এই হঠকারিতায় সিদ্ধান্ত নেওয়াটা যদি এরা একটু নিয়ন্ত্রণ করতে পারে তাহলে কিন্তু লাইফে অনেক কিছুতে এরা আরও সফলতা কিন্তু অর্জন করার ক্ষমতা রাখবে। এরা লাইফে রোম্যান্স, প্রেম এই ব্যাপারটাকে কিন্তু প্রচণ্ড রকমভাবে গুরুত্ব দেয়। এই বিষয়টা থেকে কিন্তু এরা প্রচণ্ড রকমভাবে আঘাতও পায়। যতটা গুরুত্ব দেয় ঠিক ততটাই কিন্তু এরা এখান থেকে আঘাত পেয়ে থাকে। এদের লাইফে কিন্তু প্রচণ্ড রকম বিপদ ঘটে থাকে, দুর্ঘটনা, বিপদ এগুলো কিন্তু এদের লাইফের সাথে কোথাও না কোথাও জড়িত থাকবে। কিন্তু যতই বিপদ আঘাত আসুক না কেন, এরা কিন্তু মাথা তুলে দাঁড়ানোর ক্ষমতা রাখে এবং মাথা তুলে দাঁড়ায়ও। এরা প্রচণ্ড রকম স্পষ্ট বক্তা, কোনো রকমভাবে কোনো কিছু কাউকে বলতে মানে রেখে ঢেকে কিন্তু এরা কোনো কিছু কাউকে বলতে পারে না। যা কিছু বলবে একদম স্পষ্টভাবে তার মুখের ওপর বলবে। এটার জন্য কিন্তু এদের অনেকে অপছন্দ করে, কিন্তু অপছন্দ করলেও এটা এদের কিন্তু নেচার। এরা লাইফের যে কোনো পরিস্থিতিতে নিজের বুদ্ধি দিয়ে, নিজের বুদ্ধির মাপকাঠি দিয়ে সঠিক সিদ্ধান্তটা নেওয়ার ক্ষমতা কিন্তু রাখে। এরা সকলকে নিয়ে চলতে কিন্তু প্রচণ্ড রকমভাবে ভালোবাসে, কিন্তু যদি বিন্দুমাত্র কারোর সাথে সমস্যা হয়ে থাকে, আত্মীয় স্বজন বা পরিবারের কারোর সাথে এরকম যদি হয়, তাহলে সেই সকল মানুষের থেকে এরা একেবারে কিন্তু দূরে সরে যায় এবং তাদের সাথে একটা বিবাদে জড়িয়ে যায়। এই ব্যাপারটা কিন্তু এদের মধ্যে প্রচণ্ড রকমভাবে লক্ষ্য করা যায়। আগেই বলেছি এরা প্রচণ্ড কঠোর পরিশ্রমী কিন্তু হয়ে থাকে, আর এদের চিন্তাধারা কিন্তু একটু ডিফারেন্ট অলওয়েজ হয়ে থাকবে। এরা লাইফে যদি কোনো রকম সিদ্ধান্ত নিয়ে নেয় একবার, তো সেই কাজটা ফুলফিল কিন্তু এরা করেই ছাড়বে। এরা লাইফে কিন্তু খুব একটা ত্যাগ করতে চায় না, এই বিষয়টা কিন্তু এদের মধ্যে একদমই থাকে না।
যারা মঙ্গলবার জন্মগ্রহণ করে তাদের ম্যারেজ লাইফ এবং লাভ লাইফ দুটোই মোটামুটি থাকে, খুব একটা আহামরি ভালো কিছু বা খুব একটা খারাপ কিছু থাকে না। অনেক ক্ষেত্রে দেখা যায় এরা খুব অল্প বয়সে পরিবারের থেকে দূরে থাকে, কোনো না কোনো কারণে ফ্যামিলির থেকে কিন্তু এরা দূরে থাকে। এদের অনেক ক্ষেত্রে কিন্তু শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। তবে যতই শত্রু বৃদ্ধি হোক, এদের এই যে একটা মানে লড়াকু মেজাজ আছে এবং নিজের উপর যে একটা প্রবল আত্মবিশ্বাস, এটার জোরে কিন্তু এরা লাইফে ঠিক উঠে একদিন দাঁড়ায়। তাহলে বন্ধুরা, যে আলোচনাটা আমি করে দিলাম সেই আলোচনাটা আপনাদের যদি মনে হয় কি হ্যাঁ এটা আমাদের কোথাও না কোথাও গিয়ে একটু উপকারে লেগেছে, তাহলে অবশ্যই করে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো এরকম ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি যখনই ভিডিও আপলোড করি সঠিক সময় আপনারা পেয়ে যান। এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন, টাটা।